আরামবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আপনাদের সম্মানিত আমাদের ভাইস্টেশন সংগঠন প্রধান যেটা সমস্যা আমাদের বাস স্ট্যান্ডের ভেতরটা বসুন না, বাস স্ট্যান্ডের ভেতরটা এত গর্ত, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। তার কারণে আমরা আগের চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলাম, কিন্তু হয়নি। সেই জন্য আপনাকেও আমরা চিঠি আজকে একটা দিয়ে যাচ্ছি, যত দ্রুত সম্ভব দুর্ঘটনা এড়াতে এই কাজটা যাতে আপনি পারেন। আপনার অবধি যেটা জানাচ্ছি যে গত পরশু দিন আমি আমাদের হেডক্লার্ক এবং দু চারজন এখানে স্থানীয় বাসিন্দাদের নিয়ে আমরা বাস স্ট্যান্ড পরিদর্শন করি। সেখানে খানাঘর্ত দেখেছি, পানীয় জলের অভাব দেখেছি। সেই জন্য পানীয় জলের যে ঠান্ডা মেশিনটা আছে সেইটাকে আজকেই অর্ডার দিয়েছি যাতে পাল্টে দেয়। এবং এই বৃহস্পতির মধ্যে একটা বাস পানীয় জলের ঠান্ডা মেশিন খারাপ হয়ে গিয়েছে, সেটাও পাল্টে দিচ্ছে। ওগুলো ইমিডিয়েট হয়ে যাচ্ছে, জলে বসতেছে। ওখানে একটা বড় টয়লেট করে দিচ্ছে, সেটা অলরেডি কাজ আরম্ভ হয়ে গেছে, আমরা অর্ডার দিয়ে দিয়েছি, কাজ আরম্ভ হয়ে গেছে। কাজে এই সমস্যাগুলো আমাদের নজরে এই কয়েকদিনের মধ্যে এসছে। এই আট দিনের দপ্তরে বসেছি, তার মধ্যে দু একদিনের আগে এটা শুনেছি, পরিদর্শন করেছি এবং যাতে সেটা ইমপ্লিমেন্ট হয় সেটারও অর্ডার দিয়েছি। আমি আপনার নিশ্চিত থাকুন এটাও হবে। তবে এতদিন হয়নি, যখন অফিসের নিউজিল্যান্ড নেই বলে ইউনিয়নটাকে ভেঙে আরও বড়ো করে ওটা করে দিচ্ছি। একটা ল্যাট্রিন, বড়ো ল্যাট্রিন করে দিচ্ছি, বুঝলেন? কারণ দূরান্ত দূর দূরান্ত থেকে মানুষ আসছে, তারা যদি এখন মেয়ে ছেলেরা আছে বিশেষ করে, তারা একটা জায়গা পাচ্ছে না। তো আমরা সেই কারণে, এবং ওখানে একটা সিস্টেম আছে, ইউনিয়ন এসে এক টাকা আর এতে টয়লেটে দু টাকা, আমি সেটা বলছি 50 পয়সা 50 পয়সা, দুটোতেই এই রেট হবে। আর লাভের দরকার নেই কিছু, ওইখানটা সাফাই করার জন্য যেটুকু দরকার। একটা যেটা সমস্যা হচ্ছে, বাসে যারা আসছে, যেমন ইউনিয়ন করতে যাচ্ছে, অনেকটা সময় লেগে যায় তারা বাস ছেড়ে বেরিয়ে। বাইরে কোথাও একটু করা যায় কি না আপনার? বাইরের জায়গা নেই, আমরা দেখেছি বাইরে একটা ইউনিয়ন করা যায়, তাহলে কি শুনুন, এটা তো অনেক আগে হয়ে গেছে। এটা যখন হয়েছে তখন যদি বসে নেওয়া হতো তাহলে হতো, এখন এই জায়গাটা নতুন করে করা যায়। এই যেটা করা যায় আমরা একটু জায়গা খুঁজে দেখেছি। সেকেন্ডে একটু বড় গোলাম মুস্তাফা, ইন্টারন্যাশনাল এক্সপ্রেস বাস সংস্থার প্রেসিডেন্ট। আজকে আমরা এখানে এসেছি নতুন ভাইস চেয়ারম্যানকে সম্বর্ধনা জানাতে। আমাদের সমস্যার কথা কেমন সাথে বলেছি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে। জল খাবার মতো জায়গা নেই আমরা, সেই জন্য পরশুদিন আমি আমাদের হেড ক্লার্ক, তারপর আরও দু তিনজন ইঞ্জিনিয়ারকে নিয়ে আমরা ঢুকেছি, ঢুকে দেখে এসেছি। তারপর আজকে জলেরটা অর্ডার দিয়ে দিচ্ছি, জলটা হয়ে যাচ্ছে। আর ইউনিয়নের কাজ একদম কিছু আমাদেরকে করতে দিয়ে না, বাসের প্যাসেঞ্জারদের ব্যাগ আনিয়ে দিতে হয়। বাথরুমে ঢুকেছে, বাস ছেড়ে বেরিয়ে গেছে, তারা আমাদেরকে ফোন করছে, আমাদেরকে ব্যাগ আনাতে হচ্ছে। কোনো সময় পাওয়া যাচ্ছে, কোনো সময় পাওয়া যাচ্ছে, আমি ফোন আনিয়ে নিচ্ছি। এই সমস্যাটা আমাদের হচ্ছে আর কি, সেটা আপনি একটু দেখবেন। ঠিক আছে, অপরিষ্কার বিষয়, অপরিষ্কার জল জমছে, ওটা দেখবেন। আসলে যেখান দিয়ে বেরোচ্ছে ওই জায়গাটা কিন্তু জল জমছে।
আপনি সবটা ভাববেন না, আমি করে দেবো, তবে আমার টেলিফোন নাম্বারটা দিন 7।